যে সাবমেরিন ফ্লিট পাঠিয়েছিল বা পাঠানোর ঘোষণা দিয়েছিল মার্কিনরা, সেটা তো আসলে বঙ্গোপসাগর পর্যন্ত এসে পৌঁছায়নি। কিন্তু সত্যি সত্যি যদি এসে পৌঁছাতো এবং ইন্টারভেন করতো, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো সেটাও কিন্তু তাত্ত্বিকভাবে নানান রকম বিবেচনার দাবি রাখে। উত্তর পূর্ব ভারতের যে সেভেন সিস্টার রাজ্যগুলো, সেগুলো রেস্টিভ হয়ে উঠতে পারে এবং মিয়ানমার সীমান্তে তারা ইতিমধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশের মতো। অর্থাৎ সেই দিকটাও কিন্তু আর নিরাপদ নয়। আসলে তাত্ত্বিকভাবে অনেক কিছু বলা সহজ, বাস্তবতা খুব রূঢ়। আমি আপনার শোতে আগেও বলেছি, এখনো বলছি, মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের পাশে দাঁড়িয়ে শুধু ধাত্রীমাতার ভূমিকাই পালন করেনি, তাদের সৈন্যরা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের চিরঋণী করেছে। ফলে এই যে তাদের মায়ার বাঁধন তৈরি হয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই কারণেই তারা, তাদের কেউ নাকি, আপনি যেটা বলছেন যে তাদের তাজা রক্ত দিয়েছে, তাদের নাকি কেউ রক্ত দেয়নি, রক্ত দেওয়ার মতো কোনো অবস্থা হয়নি, এবং ভারতীয় সৈন্যরা তাদের জীবন উৎসর্গ করেছে মুক্তিবাহিনীর পাশাপাশি আপনার মিত্রবাহিনী যদি আপনার বুকে তাজা রক্ত ঢেলে না দিত, তাহলে এত দ্রুততম সময়ে আপনার এই ডিসেম্বরে যখন শুরুর দিকে পাকিস্তান বিমান বাহিনী ভারতে হামলা চালালো, তারপর সুইফটলি রিট্রেট এবং রিটালিয়েট করার যে অবস্থাটি বা অবস্থানটি নিলে তখনকার ইন্দিরা গান্ধী সরকার, সেটি যদি না ঘটতো তাহলে যুদ্ধ আরো বা সময় ধরে দীর্ঘায়িত হতো কোনো সন্দেহ নেই। কারণ পাকিস্তান আর্মি প্রশিক্ষিত এবং যথেষ্ট আধুনিকতম সেই সময়কার অস্ত্র শস্ত্রে সজ্জিত একটি বাহিনী, তার সঙ্গে অনিয়মিত গেরিলা বাহিনীর পক্ষে এটে ওঠা মুশকিল, এটা বাস্তবতা। ভারতীয় সেনাবাহিনীর যে আপনার মর্টার কাভার, বিমান কাভার, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে আমাদের যুদ্ধ সমাপ্তির দিকে নিয়ে আসতে সহায়তা করেছে। এবং ভারত আপনার যে পরিস্থিতিতে পড়েছিল সেই সময় আপনার তাকে কিন্তু যথেষ্ট ঝুঁকি নিতে হয়েছে। গণচীনের লাল ফৌজ, আপনি জানেন যে 60-এর দশকে সিনো ইন্ডিয়ান অনেক সময় তারা কিন্তু অরুণাচল, যেটাকে চীনারা সাউদার্ন টিবেট হিসেবে অভিহিত করে থাকে, সেটি ওভাররান করেছিল এবং আকসাই চীন তারা দখল করে নিয়েছিল। এবং সেই আকসাই চীন থেকে কিন্তু টিল টু ডেট আপনার চীনা বাহিনী সরে যায়নি, আর ইউনিল্যাটারালি তারা প্রত্যাহার করেছিল আপনার অরুণাচল থেকে তাদের টার্মসে, সে বিষয়টাও কিন্তু এই ঝুঁকিটা ছিল। তো ফলে ইন্দিরা গান্ধীকে কিন্তু যথেষ্ট ঝুঁকি নিয়ে এই যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। যে সাবমেরিন ফ্লিট পাঠিয়েছিল বা পাঠানোর ঘোষণা দিয়েছিল মার্কিনরা, সেটা তো আসলে বঙ্গোপসাগর পর্যন্ত এসে পৌঁছায়নি। কিন্তু সত্যি সত্যি যদি এসে পৌঁছাতো এবং ইন্টারভেন করত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো সেটাও কিন্তু তাত্ত্বিকভাবে নানান রকম বিবেচনার দাবি রাখে। ফলে এরকম একটি পটভূমিতে আপনার তাত্ত্বিক নানান রকম কথা বলা সহজ, বাস্তবতা যোজন যোজন দূরের বিষয়। ধন্যবাদ। কিন্তু সেখানে সমস্যা হচ্ছে যে জনগণের সাথে সম্পর্ক না হয়ে একটি নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক ভারতের, একটি নির্দিষ্ট দলকে সবসময় ক্ষমতা আনার জন্য ভারত কাজ করে যাচ্ছে, এটি হচ্ছে জনগণের ক্ষোভের জায়গা। বন্ধুত্বের জায়গায় সবাই চায়, কিন্তু বন্ধুত্বের জায়গায় সমান সমান অধিকার থাকে। গোবিন্দ দা উইল বিয়ার মি আউট, ভারতে এখন যে রাজনৈতিক ট্রেন্ড ক্রমে
মৌলধারার দিকে ঝুঁকছে, এবং এই যে মৌল চিন্তা সেটি ভীষণ রকমের জনপ্রিয়তা পেয়েছে। তার ফলে আপনার এই অবস্থাটা ভারত সরকারকে, ভারতের যে দল ক্ষমতায় আছে তাদেরকে এই অবস্থানে নিয়ে হাজির করেছে। এখন আইডিয়ালি স্পিকিং পিপল টু পিপল কন্ট্যাক্ট এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সবচাইতে দীর্ঘস্থায়ী একটি বন্ধনের ভিত্তি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটি হচ্ছে পার্টি ইন পাওয়ার ম্যাটার করে। খেয়াল করে দেখেন বিজেপি ভারতে এবং বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ, তারা একে অপরের মধ্যে নির্ভরতা খুঁজে পেয়েছে, তো ফলে এই মেলবন্ধনটা তৈরি হয়েছে। আর আপনার ভারতের যে শঙ্কা যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে এই উত্তর পূর্ব ভারতের যে সেভেন সিস্টার রাজ্যগুলো সেগুলো রেস্টিভ হয়ে উঠতে পারে, এবং মিয়ানমার সীমান্তে তারা ইতিমধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশের মতো। অর্থাৎ সেই দিকটাও কিন্তু আর নিরাপদ নয়, তো ফলে ডোকলামে আপনার চীনা যে তৎপরতা সেটা ভারত ভুটান সীমান্তকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আবার নেপালের সঙ্গে ভারতের যে যৌথ সামরিক মহড়ার ঘটনাগুলো সেটাও কিন্তু ভারতকে আশঙ্কিত করেছে। ফলে সবকিছু মিলিয়ে আপনার এটা হাই স্টেকের একটা খেলায় পরিণত হয়েছে, এবং যেহেতু এই নির্ভরতা হয়ে দাঁড়িয়েছে ভাইস ভার্সা এরকম একটি পর্যায়ের, তো ফলে এইরকম একটি পরিস্থিতি আমাদের অবলম্বন করতে হচ্ছে। ধন্যবাদ।